কানাডায় এবার জাতীয় নির্বাচনে বিভিন্ন দল থেকে 8 জন প্রবাসী বাঙালি অংশ নিলেও কেউই এখনো জয়ী হতে পারেনি বলে জানা গেছে। কানাডা থেকে 21 প্রো টেলিভিশনকে এমনটাই জানান প্রবাসী সাংবাদিক স্বাগত আলী সাগর। এবারই প্রথম সর্বাধিক সংখ্যক বাংলাদেশি প্রার্থী কানাডার ফেডারেল নির্বাচনে বিভিন্ন প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েছিলেন। মোট 8 জন বাংলাদেশি কানাডিয়ান প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থী হয়ে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এতে দুঃখের বিষয় হচ্ছে 8 জন প্রার্থীর কেউই মূল প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি, বিজয়ী হওয়ার বিষয়টি পরের কথা।